শুটিং শেষ হয়েছে ডালিউড সুপার স্টার শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত বহু আলোচিত সিনেমা নবাব এলএলবির। এখন মুক্তির অপেক্ষা, তবে জানা গেছে আগামী বিজয় দিবস উপলক্ষে দর্শকদের সামনে আসবে এই সিনেমাটি। এখানে শাকিব মাহির পাশাপাশি অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়াও। সম্প্রতি নবাব এলএলবি সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচালক অনন্য মামুন বলেন, আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নতুন ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে রাত 8টায় মুক্তি পাবে নবাব এলএলবি। এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েবে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত কোনো চলচ্চিত্র। বিষয়টি মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে বাংলা সিনেমার কিং খানের ভক্তদের মাঝে। বিতর্ক তৈরি হয়েছে সিনেমার দর্শকদের মধ্যে। অনেকেই দাবি করছেন বিগ বাজেটের এই সিনেমাটি ওয়েবে মুক্তি দেওয়ার সিদ্ধান্তটি সমর্থনযোগ্য নয়, কারণ দেশীয় সিনেমা ওয়েবে দেখতে অভ্যস্ত নন এদেশের দর্শক, সেটাও আবার নতুন একটি প্ল্যাটফর্মে। আবার অনেকে বলছেন শাকিব খানের হাত ধরে অনলাইন প্ল্যাটফর্মে বাংলা সিনেমা নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে। সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে নারী ধর্ষণ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসবে। চ্যানেল টি1, বিনোদন বার্তা, ঢাকা।